একটা 6 বছরের ছোট্ট মেয়ে, সে তার মায়ের সাথে প্লেনে ওঠে। কিন্তু প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরেই সেই মেয়েটা প্লেন থেকে উধাও হয়ে যায়। ফ্লাইটে সবাই তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কেউ কোথাও সেই মেয়েটাকে দেখতে পায় না। এবার প্রশ্ন হলো, সেই মেয়েটা 40,000 ফুট উপরে সেই প্লেন থেকে কোথায় গেল, আর তারা কি সেই মেয়েটাকে খুঁজে পেয়েছিল? বন্ধুরা, আমি মিঠুন, আজ সিনেমাবাজিতে নিয়ে এসেছি একটা মাস্টারপিস থ্রিলার মুভি। মুভিটা 2005 সালে রিলিজ হয়েছে, আর এই মুভির নাম ফ্লাইট প্ল্যান। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই মুভির সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো চলুন এবার দেখি সেই ছোট্ট মেয়েটা 40,000 ফুট উঁচু সেই প্লেন থেকে কোথায় গেল। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, এই মেয়েটার নাম ছিল কেলি। কেলি জার্মানির বার্লিনে থাকতো, আর এখানে একটা প্লেন তৈরির কোম্পানিতে সে কাজ করত। কিন্তু আজ কেলির মন ভীষণই খারাপ, একটু পরপরই তার চোখ দিয়ে জল পড়ছিল, কারণ আজ থেকে মাত্র 4 দিন আগে কেলির হাজবেন্ড কাজ করার সময় ছাদ থেকে পড়ে যায়। কেলি তার হাজবেন্ড এরিককে ভীষণ ভালোবাসত, কিন্তু সে চায় তার হাজবেন্ডের ক্রিমিনেশনের কাজটা তাদের দেশে মানে আমেরিকায় করতে, আর এই কারণে কেলি এরিকের ডেড বডি একটা কফিনে করে আমেরিকায় নিয়ে যাবে। কেলি এবার বাসে করে একটা মর্গে যায়, সেখানে তার হাজবেন্ডের কফিনটা তাকে দেখানো হয়, আর এরপরই সেটাকে লক করে দেওয়া হয়। কেলি বাড়ি ফিরে আসে, তার চোখের সামনে এরিকের সাথে কাটানো সেই মুহূর্তগুলো বারবার ভেসে আসছিল। কেলি কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে এরিক আর নেই। দেখা যায় কেলির একটা ছোট্ট মেয়েও আছে, জুলিয়া, তার বয়স মাত্র 6 বছর। জুলিয়ারও মন খারাপ যে তার বাবা আর বেঁচে নেই। কেলি তখন জুলিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় আর তাকে ঘুম পাড়িয়ে দেয়, কারণ কাল সকালেই তাদের আমেরিকা যাওয়ার ফ্লাইট ধরতে হবে। জুলিয়াকে ঘুম পাড়িয়ে কেলি যখন জানলার কাছে আসে, সে সামনের বিল্ডিংয়ে দুজন লোককে দেখতে পায়, যারা সোজাসুজি কেলির রুমের দিকে তাকিয়েছিল। কিন্তু একটু পরেই কেলি দেখে সেই লোক দুটো ওখানে আর নেই। কেলি বিষয়টা কতটা গুরুত্ব দেয় না, আর সে বেশ কিছু অ্যান্টিডিপ্রেশন ট্যাবলেট খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কেলি আর জুলিয়া একটা ট্যাক্সি করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের জন্য। কিন্তু সেখানে এসে কেলি দেখতে পায় যে তাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে, আর ঠিক তখনই সে দেখে তার পাশে জুলিয়া নেই। কেলি এদিক ওদিক জুলিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু এয়ারপোর্টে অনেক ভিড় ছিল। তবে একটু পরে সে জুলিয়াকে একটা শপের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। কেলি ভীষণ রেগে যায়, সে জুলিয়াকে বকা দেয় এভাবে তাকে না বলে আসার জন্য। কিছুক্ষণ পর কেলি আর জুলিয়া বোর্ডিং ব্রিজ থেকে হেঁটে ফ্লাইটের দিকে যায়। তারা যে প্লেনে করে আজ যাবে সেটা একটা দোতলা প্লেন ছিল, যাতে প্রায় 474 জন প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল, আর কেলি নিজে এই প্লেনটা ডিজাইন করেছিল, তাই সে জানে যে এই প্লেনের কোথায় কি আছে। এবার কেলি আর জুলিয়া চেক ইন করে। তখন জুলিয়া বলে, মা আমার বোর্ডিং পাসটা আমার কাছে রাখবো? কেলি বলে হ্যাঁ। এবার তারা প্লেনের ভেতরে যায়। তারা এখানে সবার আগে নিজেদের সিটে বসেছিল, আর এরপর ধীরে ধীরে সবাই আসতে শুরু করে। একটু পর জুলিয়া উইন্ডো থেকে দেখে একটা লাগেজ কার তার বাবার কফিনটা নিয়ে আসছে। কেলিও সেটা দেখতে পায়। জুলিয়া বলে, মা বাবাকেও কি আমাদের সাথে নিয়ে যাচ্ছি? কেলি বলে, হ্যাঁ সোনা, তোমার বাবাকেও আমরা নিয়ে যাচ্ছি। এবার জুলিয়া উইন্ডো গ্লাসের ফগের উপরে আঙুল দিয়ে একটা হার্ট আঁকে। কেলিদের ঠিক সামনের সিটে একটা ফ্যামিলি বসেছিল, তাদের সাথে দুটো বাচ্চাও ছিল, আর কেলির পেছনের দিকে সিটে একটা লোক বসেছিল, আর সে এরই মধ্যে এয়ার হোস্টেসদের সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছিল। ফ্লাইটের ওপরের দিকে সামনের অংশে ছিল বিজনেস ক্লাসের সিট, আর পেছনের দিকে ছিল ইকোনমি ক্লাস, মানে যেখানে কেলি আর জুলিয়া ছিল, আর নিচে ছিল আরেকটা ইকোনমি ক্লাস, আর একদম নিচে ছিল লাগেজ রুম, যেখানে লাগেজের সাথেই রাখা ছিল এরিকের কফিন। এখানে কারোর যাওয়ার অনুমতি ছিল না, আর ফ্লাইট টেক অফের একটু আগেই এয়ার হোস্টেস সেই লাগেজ রুম লক করে দেয়। সকালের ফ্লাইট ছাড়তে ছাড়তে রাত হয়ে গেছে, আর এটা নিয়ে ক্যাপ্টেন তার কো ক্যাপ্টেনের সাথে কথা বলছিল। এবার ক্যাপ্টেন সিট বেল্ট সাইন অন করে দেয়, মানে যাত্রীরা কেউ তাদের সিট থেকে উঠতে পারবে না। আর একটু পরেই প্লেনটা টেক অফ করে। প্লেন কিছু সময়ের মধ্যেই 40,000 ফুট উপরে চলে আসে, আর এটা আমেরিকার দিকে যাত্রা শুরু করে। বার্লিন থেকে আমেরিকা যেতে সময় লাগবে প্রায় 10 ঘন্টা। তাই কেলি জুলিয়াকে বলে, পিছনের কয়েকটা সিট ফাঁকা আছে, চলো আমরা পিছনের দিকে যাই। জুলিয়া বলে, কেন মা? তখন কেলি বলে, আমি আজ ভীষণই টায়ার্ড, চলো আমার সাথে তুমিও একটু ঘুমিয়ে নেবে, আর ওখানে ফাঁকা সিটে আমরা একটু হাত পা ছড়িয়ে রিল্যাক্সে ঘুমাতে পারবো। এরপর কেলি আর জুলিয়া পিছনের সিটে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা পর একটা ঝাঁকুনিতে কেলির ঘুম ভেঙে যায়। খারাপ আবহাওয়া থাকলে ফ্লাইটে এমন ঝাঁকুনি হয় সেটা কেলি জানতো, কিন্তু সে যখন জুলিয়ার সিটের দিকে তাকায় যেখানে কিনা জুলিয়া ঘুমিয়েছিল, কেলি দেখে সেখানে জুলিয়া নেই। সেভাবে জুলিয়া হয়তো তাদের আগের সিটে ফিরে গেছে, তাই সে এবার আগের সিটে যায়, কিন্তু জুলিয়া এখানেও ছিল না। এই সময় ফ্লাইটে সব প্যাসেঞ্জাররাই প্রায় ঘুমিয়ে পড়েছিল। কেলি দেখে তার পেছনের সিটে বসা লোকটা একটা মুভি দেখছে। সেই লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মেয়েকে দেখেছো? লোকটা একটু অবাক হয়ে যায়, সে বলে, কই না তো। এবার কেলির একটু চিন্তা হয়, জুলিয়া কোথায় গেল? সে এবার ফ্লাইটের টয়লেটগুলো সার্চ করতে শুরু করে, কিন্তু সব কটা টয়লেট খালি ছিল, জুলিয়া কোথাও ছিল না। কেলি এবার একটু চিন্তায় পড়ে যায়। সে আশেপাশে সব সিটগুলো দেখে যে হয়তো জুলিয়া কোথাও বসে থাকতে পারে, কিন্তু না, জুলিয়া কোথাও ছিল না। কেলি এবার ওখানে থাকা একজন এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মেয়েকে দেখেছো? সেই এয়ার হোস্টেস বলে, হ্যাঁ, তোমার মেয়ে লাউঞ্জে আছে। কেলি সাথে সাথে লাউঞ্জের দিকে যায়, কিন্তু এটা জুলিয়া না, অন্য একটা মেয়ে। কেলি আবার সেই এয়ার হোস্টেসকে বলে, আমার মেয়ে এত বড় না, ওর বয়স মাত্র 6 বছর। কিন্তু এবার এয়ার হোস্টেস বলে, না ম্যাম, আমি তেমন কাউকে দেখিনি। কেলি এবার সামনের বিজনেস ক্লাসের দিকে খুঁজতে যায়, কিন্তু এয়ার হোস্টেসরা তাকে সেখানে যেতে দেয় না। তারা বলে, এখানে কোনো ছোট্ট বাচ্চা নেই। কেলি এবার তাড়াতাড়ি নিচে থাকা অন্য ইকোনমি ক্লাসে যায়। সে এদিক ওদিক ভালোভাবে চেক করতে থাকে, কিন্তু জুলিয়া কোথাও ছিল না। এখানে টয়লেটগুলোও সে চেক করে, কিন্তু না, জুলিয়া কোথাও নেই। কেলি আবার উপরে যায়,
যেখানে জুলিয়া ঘুমিয়েছিল, সেখানে সে জুলিয়ার পুতুলটা দেখতে পায়। কেলি জানত যে জুলিয়া যখনই কোথাও যায় সে তার নিজের সাথে করে এই পুতুলটা নিয়ে যায়, কিন্তু তার পুতুলটা এখানেই আছে। কেলির মনে এবার একটা খারাপ ভাবনা আসতে থাকে। সে আবার দৌড়ে তাদের সিটের দিকে যায়, এটা ভেবে যে এবার হয়তো সে ওখানে জুলিয়াকে দেখতে পাবে। কিন্তু না, সিটটা পুরো ফাঁকা ছিল। পাশের একটা মেয়ে এবার কেলিকে জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজছো? কেলি তখন জুলিয়ার কথা তাকে জিজ্ঞাসা করে যে সে জুলিয়াকে আশেপাশে দেখেছে কিনা। কিন্তু এই মেয়েটাও বলে, আমি তেমন কাউকে দেখিনি। এরই মধ্যে ওখানে একটা এয়ার হোস্টেস চলে আসে। কেলি এবার তাকে পুরো ঘটনাটা বলে। এবার সেই এয়ার হোস্টেস, যার নাম ছিল স্টেফনি, সে ফ্লাইটের ভিতরে একটা অ্যানাউন্স করে যে 6 বছরের একটা ছোট্ট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি তাকে দেখতে পাও তাহলে কল বাটনে প্রেস করে দাও। এই অ্যানাউন্সটা সব জায়গায় চালানো হয়, এমনকি পাইলটও শুনতে পায়। এটা শুনে পাইলটরা হাসছিল। তারা বলে যে আজকালকার বাচ্চারা খুবই দুষ্টু, তারা প্লেনের ভেতরেও লুকোচুরি খেলছে। কিন্তু এদিকে দেখা যায় অ্যানাউন্স করার অনেকক্ষণ পরেও কোনো কল বাটন প্রেস হয় না। এবার অন্য আরেকজন এয়ার হোস্টেস কেলিকে বলে, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে ঠিকই আছে, সে ঠিক চলে আসবে। কেলি বলে, না, ওর মন এখন ভালো নেই। তোমরা এক কাজ করো, সিট বেল সাইন অন করে দাও, তাহলে আমরা ভালোভাবে এই পুরো প্লেনটাকে সার্চ করতে পারবো। এবার সেই এয়ার হোস্টেস বলে, আমাদের ফ্লাইট অলরেডি অনেক ডিলে চলছে, আর এখন সাইন অন করলে আরো দেরি হবে। কিন্তু কেলি কোনো কথায় পাত্তা দেয় না। সে বলে, এই ফ্লাইটে মোট 9টা ক্লোজেট আছে, 4টে আছে উপরে আর 5টা নিচে। এছাড়া প্লেনে একটা গ্যালারি আছে, ক্রুদের কোয়ার্টার আছে, আর একটা ছোট্ট বাচ্চা সেখানে যেতেই পারে, যেগুলো এখনো পর্যন্ত কেউ চেক করেনি। তাই তাড়াতাড়ি এই সাইনটা অন করে দাও, যাতে আমরা জুলিয়াকে খুঁজতে পারি। এবার সেই এয়ার হোস্টেস বলে, ঠিক আছে ম্যাম, আপনি আপনার সিটে যান, আমরা ক্যাপ্টেনের সাথে কথা বলে আপনাকে জানাবো। তখন কেলি আবার নিজের সিটের কাছে আসে। তখন সে তাদের ঠিক আগের সিটে একটা ছোট্ট ছেলে আর মেয়েকে দেখতে পায়। কেলি তাদেরকেও জিজ্ঞাসা করে যে এখানে তারা জুলিয়াকে দেখেছে কিনা। কিন্তু তারাও বলে, না, আমরা তো দেখিনি, এমনকি তারা জানতোই না যে তাদের পিছনের সিটে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। এবার কেলি দেখে দুজন এয়ার হোস্টেস নিজেদের মধ্যে কথা বলছে আর মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। কেলি বুঝে যায় এরা কিছু একটা জানে যেটা তারা কেলিকে বলছে না। কেলি সাথে সাথে সেখানে যায়, কিন্তু কেলিকে দেখে সেই এয়ার হোস্টেস, যার নাম ছিল স্টেফনি, সে দূরে সরে যায় আর ফোনে কারোর সাথে কথা বলতে থাকে। কেলি ঘাবড়ে যায়। সে বলে, জুলিয়ার কি হয়েছে? সে ঠিক আছে তো? আর তোমরা আমার থেকে কি লুকাচ্ছ? তখন স্টেফনি বলে, সরি ম্যাম, আমার মনে হয় আপনার মেয়ে এই প্লেনে নেই। তখন কেলি হতবাক হয়ে যায়। সে বলে, মানে কি? স্টেফনি তখন বলে, আমাদের ফ্লাইটের রেকর্ড অনুযায়ী জুলিয়া নামের কেউ আজ আমাদের এই প্লেনে ওঠেইনি। এমনকি আমি জাস্ট এই মাত্র বার্লিনে কল করেছিলাম, সেখানে ডিপার্চার গেট থেকে এটা জানতে পেরেছি যে জুলিয়া প্র্যাট নামে কেউ আজ চেক ইন করেনি। কেলি এটা শুনে ভীষণ রেগে যায়। সে বলে, কি বলছো এসব? জুলিয়া এই পুরোটা সময় আমার সাথেই ছিল, আমরাই সবার আগে প্লেনে উঠেছিলাম, আর তোমাদের সামনে থেকেই তো আমরা এসেছি। ওখানে থাকা আরও একজন এয়ার হোস্টেস বলে, ম্যাম, আমাদের প্যাসেঞ্জারের সব ডিটেলস এই লিস্টে থাকে, আর এখানে আপনার মেয়ের নাম নেই। কেলি এবার আরও রেগে যায়। সে বলে, এই দেখো, আমার কাছে জুলিয়ার বোর্ডিং পাস। এই বলে কেলি নিজের পকেটে হাত দিতে যায়, কিন্তু সেখানে শুধুমাত্র কেলির বোর্ডিং পাস ছিল। এবার এয়ার হোস্টেসরা কেলির দিকে একটু সন্দেহ নজরে দেখতে থাকে, আর তখনই কেলির মনে পড়ে সে এয়ারপোর্টে জুলিয়ার বোর্ডিং পাসটা জুলিয়ার কাছেই দিয়েছিল। কেলি এবার সাথে সাথে নিজের সিটের কাছে আসে আর সে উপরে থাকা ক্লোজেটটা খোলে। কিন্তু এ কি, জুলিয়ার ব্যাগটাও সেখানে নেই। কেলি বলে, জুলিয়া নিজে এখান থেকে ব্যাগ বের করতে পারবে না, ও এতটাও লম্বা না, কেউ নিশ্চয়ই ওকে নিয়ে গেছে। কেলি এবার চিৎকার করতে থাকে। সে বলে, এখনই পুরো প্লেনটা খুঁজতে হবে, খারাপ মানুষেরা ছোট মেয়েদের সাথে অনেক বাজে কাজ করে, তোমরা জুলিয়াকে এখনই খুঁজতে শুরু করো। এদিকে এয়ার হোস্টেসগুলো কেলির কোনো কথা বিশ্বাস করছিল না, কারণ একে তো চেকিং লিস্টে জুলিয়ার নাম ছিল না, অন্যদিকে কেলির কাছে জুলিয়ার বোর্ডিং পাসও ছিল না, আর আশেপাশে কেউ জুলিয়াকে দেখেওনি। তারা ভাবে যে কেলি মিথ্যা কথা বলছে। এয়ার হোস্টেসরা বলে, প্লিজ ম্যাম, আপনি শান্ত হয়ে বসুন, ফ্লাইট ল্যান্ড করলে আমরা তখন দেখব। কিন্তু কেলি বলে, আমি এখনই ক্যাপ্টেনের সাথে কথা বলতে চাই। তখন এয়ার হোস্টেসরা বলে, এভাবে হুট করে ক্যাপ্টেন তোমার সাথে কথা বলবে না। এবার কেলি দৌড়াতে শুরু করে। সে দৌড়ে সোজা প্লেনের সামনের দিকে থাকা বিজনেস ক্লাস পার করে পাইলট কেবিনের ডোরের সামনে চলে আসে আর জোরে জোরে সেই গেট ধাক্কা দেয় আর বলে, ক্যাপ্টেন প্লিজ, আমি আপনার সাথে কথা বলতে চাই। এরই মধ্যে একজন এসে পেছন থেকে কেলির হাতটা মুচকে দেয় আর তাকে চেপে ধরে। এবার সেই লোকটা বলে, আমি ফ্লাইট মার্শাল, তুমি যদি শান্ত না হও তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করে নেব। এবার কেলি একটু শান্ত হয় আর দেখা যায় কেলির পেছনের সিটে যে লোকটা বসেছিল, যে এয়ার হোস্টেসদের সাথে ফ্লার্ট করছিল, সে আসলে এয়ার মার্শাল আর তার নাম ছিল কার্সন। কার্সন এবার বলে, তুমি ক্যাপ্টেনের সাথে কথা বলতে চাও, নো প্রবলেম, কিন্তু যতক্ষণ না ক্যাপ্টেন নিজে থেকে আসছে ততক্ষণে তুমি তার সাথে কথা বলতে পারবে না। এবার একটু পরেই ক্যাপ্টেন বেরিয়ে আসে। কেলি এবার তাকে জুলিয়ার পাসপোর্ট দেখায়। সে বলে, জুলিয়া আমার সাথে এখানে এসেছিল, আমরাই সবার প্রথমে প্লেনে উঠি। ক্যাপ্টেন এবার স্টেফনিকে জিজ্ঞাসা করে, তুমি কি শিওর যে জুলিয়ার নাম চেক ইন লিস্টে নেই? স্টেফনি বলে, হ্যাঁ ক্যাপ্টেন, আমি দুবার চেক করেছি। এবার ক্যাপ্টেন অন্য আরেকজন এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে, যে কিনা প্যাসেঞ্জার ওঠার সময় গেটের কাছে দাঁড়িয়েছিল। কিন্তু সেই এয়ার হোস্টেস বলে, আমার ঠিক মনে নেই, আসলে এই ফ্লাইটের ক্যাপাসিটি ছিল 474 জন, আর এই মুহূর্তে ফ্লাইটে প্রায় 425 জন প্যাসেঞ্জার ছিল, তাই এত লোকের মুখ মনে রাখা কারোর পক্ষে পসিবল না। এবার কেলি সেই মেয়েটাকে বলে, তুমি ক্যাপ্টেনকে ওই পুতুলের কথাটা বলেছো? ক্যাপ্টেন বলে, কোন পুতুল? তখন কেলি বলে, জুলিয়া যেখানে ঘুমিয়েছিল ওখানেই ব্ল্যাঙ্কেটের নিচে তার পুতুলটা ছিল, আর এই পুতুলটা
সে সব জায়গা নিজের সাথে করে নিয়ে যায়। এবার ক্যাপ্টেন বলে, ম্যাম আপনি কি ফ্লাইটে ওঠার পর কিছু ড্রিঙ্কস নিয়েছিলেন? মানে ক্যাপ্টেন ইনডাইরেক্টলি কেলিকে জিজ্ঞাসা করছিল যে সে কোনো নেশা করেছিল কিনা। কেলি বুঝতে পারে যে ক্যাপ্টেন তাকে কি বলতে চাইছে। সে বলে, না আমি কোনো ড্রিঙ্কস করিনি, আর এই মুহূর্তে আমি নেশাগ্রস্তও নই। বাকি প্যাসেঞ্জারদের মতো আমার কাছেও কিছু ঘুমের ওষুধ আছে আর কিছু অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের ওষুধ আছে। তখন ক্যাপ্টেন বলে, তুমি এগুলো কতদিন ধরে খাচ্ছ? কেলি বলে, এই মাত্র কিছুদিন, কয়েকদিন আগেই আমার হাজবেন্ড ছাদ থেকে পড়ে মারা যায়, আর তারপর থেকে আমি ওষুধগুলো খাচ্ছি। আর আজ আমি এবং আমার মেয়ে দুজনে মিলে আমার হাজবেন্ডের বডি নিয়ে আমেরিকায় ফিরে যাচ্ছি। কিন্তু কেলি দেখে ক্যাপ্টেন তার কথা শুনে এটা ভাবছে যে তার মাথা হয়তো খারাপ হয়ে গেছে, সে নিজের মন গড়া কথা বলছে। তখন কেলি বলে, আমি এখন কোনো নেশা করে নেই, আমি ড্রিঙ্কসও করিনি, আর এখন একদম ফ্রেশ মাইন্ডে আছি। আমি নিজের সাথে করে জুলিয়াকে নিয়ে এখানে এসেছি। আচ্ছা, আমি যে মিথ্যে কথা বলবো তাতে আমার মোটিভটা কি হতে পারে সেটা তো একটু ভেবে দেখুন, প্লিজ আমার মেয়েকে খোঁজার ব্যবস্থা করুন। এবার ক্যাপ্টেন এয়ার হোস্টেসদের বলে সিট বেল্ট সাইন অন করে দিতে, মানে যাতে কোনো প্যাসেঞ্জার সিট থেকে উঠে না যায়। আর ক্যাপ্টেন এটাও বলে যে পুরো প্লেনটাকে ভালোভাবে সার্চ করতে। এয়ার হোস্টেসরা এবার সিট বেল্ট সাইন অন করে দেয়। এদিকে ততক্ষণে বাকি প্যাসেঞ্জাররাও বিরক্ত হতে শুরু করে, কারণ একই তাদের ফ্লাইট অনেক লেট ছিল, উল্টে আবার এই ঝামেলা। অন্যদিকে দেখা যায় ফ্লাইটের ক্রুরা জুলিয়াকে খুঁজতে শুরু করেছে। স্টেফনি নামে যে এয়ার হোস্টেস ছিল সে একটা ক্লোজেট খোলে, আর দেখা যায় সেই ক্লোজেটের মধ্যে ফ্লাইটের নিচের অংশে যাওয়ার জন্য একটা সিক্রেট ডোর আছে। এই রুমটা ছিল প্লেনের একদম ফ্রন্টে, আর এখানে সব সফটওয়্যারের মেশিন ছিল। স্টেফনি একটা টর্চ নিয়ে সেখানে সার্চ করে, সে একবার দুবার ডাকও দেয় কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। অন্যদিকে আরেকজন ক্রু প্লেনের ঠিক উপরের দিকটা চেক করে কিন্তু সেই জায়গাতেও কাউকে দেখা যায় না। এদিকে কেলিও সেই ফ্লাইট মার্শাল কার্সনের সাথে জুলিয়াকে খুঁজতে থাকে, আর তখনই তার নজর যায় ওখানে থাকা একটা প্যাসেঞ্জারের দিকে। কেলি আবার ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কি এর আগে দেখেছি? লোকটা আরবি ছিল। সে বলে, হ্যাঁ, এই জায়গা থেকে তুমি 5 বার যাওয়া আসা করেছো। কেলি বলে, না এর আগেও আমি তোমাকে দেখেছি, কাল রাতেই তো তুমি আমার ফ্ল্যাটের উল্টো দিকে জানলার রুম থেকে আমাকে দেখছিলে। লোকটাই কথা শুনে পুরোপুরি ঘাবড়ে যায়। আমেরিকা 9/11 হামলার পর থেকেই আরবিদের প্রতি আমেরিকানদের একটা রাগ জন্মেছিল। এবার বাকি প্যাসেঞ্জাররাও ওই লোকটার দিকে আঙুল তুলতে থাকে। লোকটা বলে, এর আগে আমি কোনোদিন তোমাকে দেখিনি, আর কাল রাতে আমি হিলটন হোটেলে ছিলাম। এই বলে সে নিজের হোটেলের বিল কার্সনকে দেখায়। কার্সন এটা দেখে বিশ্বাস করে নেয় যে এই লোকটা সত্যি কথা বলছে, কিন্তু কেলি বিশ্বাস করে না। সে বলে, তুমি আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? কার্সন আবার কেলিকে সাইডে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এই যে বলছো যে তোমার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, তাও আবার এই প্লেনের মধ্যেই, অথচ তোমার মেয়ের নাম এই ফ্লাইটের চেক ইন লিস্টে নেই। উল্টে ওই লোকগুলো যে কাল রাতে হোটেলে ছিল তার প্রমাণ তাদের কাছে আছে। আচ্ছা তোমার কি মনে হয় যে কেউ তোমার মেয়েকে কেন কিডন্যাপ করবে? সে কি স্পেশাল কেউ? কেলি একটু ভাবে। এবার সে বলে, হতে পারে এই আরবিরা আমাকে ব্ল্যাকমেল করতে চায়, কারণ আমি একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার, আমি ফ্লাইট ডিজাইন করতে পারি। এই বলে কেলি আবার ছুটে যায় সেই লোকটার দিকে আর তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য। লোকটাও কেলির সাথে ধস্তাধস্তি করে আর এতে একটা এয়ার হোস্টেস ছিটকে পড়ে যায়। এবার কার্সন কেলিকে ধরে নিয়ে আসে আর বলে, তুমি যদি আরেকবার এমন করো তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করে নেব। এরই মধ্যে কেলি দেখে যে সিট বেল্ট সাইন অফ করে দেওয়া হয়েছে, মানে ফ্লাইটের ক্রুরা জুলিয়াকে খোঁজা বন্ধ করে দিয়েছে। কি হয়েছে কেলি কিছুই বুঝতে পারে না। সে আবার যায় ক্যাপ্টেনের সাথে কথা বলতে। এদিকে এতক্ষণ ধরে সিট বেল্ট সাইন অন থাকায় টয়লেটের সামনে ভিড় জমা হয়ে গেছিল। একটু পরেই কেলি ক্যাপ্টেনকে খুঁজে পায়। সে বলে, আপনি কি জুলিয়াকে খুঁজে পেয়েছেন? এবার ক্যাপ্টেন বলে, তুমি সাইডে আসো, আমি এখানে বলতে পারবো না। কিন্তু কেলি বলে, না আপনি এখানেই বলুন। এবার ক্যাপ্টেন বলে, জুলিয়া মারা গেছে। কেলি পুরোপুরি শকড হয়ে যায়। সে বলে, আপনারা ওকে খুঁজে পেয়েছেন তাহলে? ক্যাপ্টেন বলে, না জুলিয়া এই প্লেনে নেই। তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের পর যে হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছিল আমরা বার্লিনের সেই হসপিটালে কল করেছিলাম, আর সেখান থেকে এটা বলা হয়েছে যে সেদিন শুধুমাত্র তোমার হাজবেন্ড না, তার সাথে তোমার মেয়ে জুলিয়াকেও অ্যাডমিট করা হয়েছিল। সেও তার বাবার সাথে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আর ওই দিন রাত 2টার সময় সে মারা যায়। কেলির মাথায় যেন বাজ ভেঙে পড়ে, সে কিছুতেই এসব বিশ্বাস করতে পারছিল না। সে বলে, না হতেই পারে না, যখন এরিক ছাদ থেকে পড়ে যায় তখন জুলিয়া পার্কে খেলছিল, সে আজ আমার সাথে এই ফ্লাইটে এসেছে। আর এই মুহূর্তে এসে ফ্লাইটে সবাই বুঝে যায় যে কেলির মাথায় সমস্যা আছে, আর হয়তো এজন্যই তার হাজবেন্ড ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। আর কেলি সেই শোক থেকে বেরোতে পারেনি, আর সে এখনো ভাবছে যে তার মেয়ে তার সাথেই আছে। এবার প্রশ্ন হলো, সত্যিটা কি? সত্যিই কি কেলির মাথায় কোনো সমস্যা আছে? আর মুভি শুরু থেকে যে জুলিয়াকে আমরা দেখে আসছি সে কি মিথ্যা? আর যদি জুলিয়া সত্যি ফ্লাইটে থেকে থাকে তাহলে এই 40,000 ফুট উপর থেকে সে কোথায় গেল? কেন তাকে কেউ খুঁজে পাচ্ছে না? এবার ক্যাপ্টেন বলে, দেখো তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু শুধুমাত্র তোমার কল্পনার ভিত্তিতে আমি বাকি 425 জন প্যাসেঞ্জারদের বিরক্ত করতে পারি না। এবার ক্যাপ্টেন ফ্লাইট মার্শাল কার্সনকে বলে কেলিকে তার সিটে নিয়ে যেতে, আর তখনই কেলি দৌড়াতে শুরু করে। কিন্তু এরই মধ্যে সেই আরবি লোকটা তার সামনে চলে আসে আর কেলিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কেলির মাথাটা সোজা গিয়ে একটা সিটে লাগে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। একটু পরেই কেলির জ্ঞান ফেরে, সে দেখে তার পাশে একজন বয়স্ক মহিলা বসে আছে আর তার নিজের হাতে হ্যান্ডকাফ লাগানো। ওই বয়স্ক মহিলা বলে,
আমি একজন থেরাপিস্ট, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। অনেক সময় আমরা যখন খুব বেশি কষ্ট পাই তখন সেই বাস্তবতাকে আমরা মেনে নিতে পারি না। কেলির দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে ওই মহিলার সাথে এরিকের কথা বলে, জুলিয়ার কথা বলে, যে তারা সবাই কত হ্যাপি ছিল। এই সময় কেলি উইন্ডো থেকে বাইরের দিকে তাকায় আর সেই উইন্ডোর গ্লাসে একটা হার্ট দেখতে পায়। আর সেটা দেখি তার মনে পড়ে যায়, এটা তো জুলিয়া বানিয়েছিল। কেলি এতক্ষণে অনেকটাই কনভিন্স হয়ে গিয়েছিল যে সে সত্যিই হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু উইন্ডোতে এই হার্টটা দেখে সে একদম নিশ্চিত হয়ে যায় যে জুলিয়া ফ্লাইটেই আছে। সে আবার একটু অ্যাক্টিং করে আর বলে, আমি একটু টয়লেটে যেতে চাই আর কিছু সময় একা থাকতে চাই। কার্সন আবার কেলিকে নিয়ে টয়লেটের কাছে যায়। আর কেলি টয়লেটে ঢোকার আগে কার্সন তার হ্যান্ডকাফ খুলে দেয়। কার্সন গেটের কাছে দাঁড়িয়ে থাকে যাতে কেলি এখান থেকে বেরিয়ে কোথাও যেতে না পারে। এদিকে কেলি টয়লেটের ভেতরে যায়, তবে তার প্ল্যান ছিল অন্য কিছু। সে এই প্লেনের খুঁটিনাটি সবকিছু জানতো। কেলি এবার টয়লেটের ছাদে একটা প্যানেল খুলে ফেলে, এটা ছিল প্লেনের একদম উপরের অংশ। আর সে এবার ওখানে উঠে পড়ে আর উপরে থাকা একটা বক্স ওপেন করে। এই বক্সের মধ্যে অনেকগুলো কানেকশন ছিল আর কেলি ভালোভাবেই জানতো যে কোনটার কাজ কি। কিন্তু এরই মধ্যে কার্সন টয়লেটের গেট নক করে যে এত দেরি কেন হচ্ছে। কেলি সাথে সাথে আবার ফিরে আসে আর মাথা বের করে বলে, আমার একটু সময় লাগবে। এবার সে আবার ওই বক্সের কাছে যায় আর ওখানে থাকা একটা কেবল খুলে অন্য একটা জ্যাকের মধ্যে দিয়ে দেয়। সাথে সাথে ফ্লাইটের এমার্জেন্সি মোড অন হয়ে যায় আর সব অক্সিজেন মাস্কগুলো বেরিয়ে আসে। এতে সব প্যাসেঞ্জাররা ভয় পেয়ে যায়। এবার কেলি আর একটা জ্যাক দিয়ে ছোট্ট একটা শর্ট সার্কিট করে। এতে প্লেনের ভেতরে সব লাইটগুলো বন্ধ হয়ে যায় আর এবার সবাই আরও ভয় পেয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এয়ার হোস্টেজরা সবাইকে শান্ত করার চেষ্টা করে আর এরই মধ্যে একজন প্যাসেঞ্জার ওই আরবি লোকটার উপর হামলা করে, কারণ সে ভাবে এই সব কিছু ওই আরবি লোকটা করছে। তখন কার্সন ওই লোকটাকে আটকাতে যায় আর এই ফাঁকে কেলি বাথরুম থেকে বের হয়ে যায়। আর সে এবার সোজা একটা সিক্রেট লিফটের কাছে যায় যেটা সোজা চলে যেত লাগেজ রুমে। এবার সে ওই জায়গায় জুলিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু এর আগে ক্যাপ্টেন যখন সার্চ করার পারমিশন দিয়েছিল তখন এই জায়গায় সার্চ করার পারমিশন সে দেয়নি, কারণ এখানে অনেক ভারী ভারী জিনিসপত্র ছিল। এগুলো এদিক ওদিক হলে বা বাঁধন খুলে গেলে প্লেন ক্র্যাশ করে যেতে পারে। কেলি এখানে একটা গাড়ি দেখতে পায়। সে ভাবে জুলিয়া হয়তো এই গাড়ির মধ্যে বন্দী আছে। কেলি এবার ওই গাড়িটার কাঁচ ভেঙে দেয় আর ভেতরে দেখে, কিন্তু সেখানে জুলিয়া ছিল না। এবার সে গাড়িটার ডিকি খুলে দেখে, কিন্তু সেটাও খালি ছিল। ওদিকে এই এমার্জেন্সি সিগন্যাল দেখে ক্যাপ্টেন চলে আসে। সে বলে, কেলি কোথায়? কার্সন বলে, কেন? তখন ক্যাপ্টেন বলে, প্লেনে কোনোরকম এমার্জেন্সি হয়নি, এই সব কিছু ওই পাগল মেয়েটা কেলি করেছে, কারণ সে একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার, সে সব জানে যে কোনটা করলে কি হয়। কার্সন সাথে সাথে টয়লেটে যায় আর দেখে যে সত্যি সেখানে কেলি নেই। এদিকে কেলি নিজের লাগেজ রুম ভালো করে চেক করে, কিন্তু জুলিয়া কোথাও ছিল না। তখন তার চোখ যায় তার হাজবেন্ড এরিকের কফিনের দিকে। কেলি এবার সেই কফিনটা খুলে ফেলে, কিন্তু এখানেও জুলিয়া ছিল না। কেলি এবার কাঁদতে শুরু করে আর ঠিক তখনই সেখানে চলে আসে কার্সন। কার্সন আবার কেলির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় আর বলে, এবার তোমার জন্য আমাদের এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। কেলি বলে, হ্যাঁ এটাই ভালো হবে, কারণ তাহলে আমরা পুরো প্লেনটাকে ভালোভাবে সার্চ করতে পারবো। কিন্তু কার্সন কেলির উপর রেগেছিল। সে বলে, তুমি যা করেছো তাতে ল্যান্ড করার পর তোমাকে অ্যারেস্ট করা হবে, আর তুমি যে জুলিয়ার কথা বলছো, তাহলে এই প্লেনের কেউ কেন জুলিয়াকে একবারের জন্যও দেখেনি? এবার কার্সন কেলিকে তার সিটে নিয়ে যায় আর কেলিকে অ্যারেস্ট করা হবে জানতে পেরে বাকি সব প্যাসেঞ্জাররা হাততালি দিচ্ছিল, কারণ এই পাগল মেয়েটার জন্য তাদের অনেক হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু কেলি তার সিটে আসার পরেও নানাভাবে কার্সনকে বোঝানোর চেষ্টা করছিল যে জুলিয়া সত্যি এই ফ্লাইটে আছে। আর কার্সনকে দেখে মনে হচ্ছিল যে সে নিজেও এবার একটু বিশ্বাস করছিল যে হ্যাঁ, হতে পারে জুলিয়া এখানে আছে, কারণ কেলির কথাবার্তা একদম সাধারণ মানুষের মতোই ছিল। সে এবার স্টেফনিকে ডাকে আর তাকে কেলির পাশে বসতে বলে। আর কার্সন নিজে যায় ক্যাপ্টেনের সাথে কথা বলতে। আর এখান থেকে গল্পে এমন একটা টুইস্ট আসে যে আমি শিওর যে আপনি ওই টুইস্টার জন্য প্রস্তুত ছিলেন না। কার্সনকে দেখা যায় সে পাইলট কেবিনের বদলে একটা সিক্রেট চেম্বারের সামনে এসেছে, যেখান থেকে সোজা লাগেজ রুমে যাওয়া যায়। কার্সন সেই সিক্রেট লিফটে করে লাগেজ রুমে চলে আসে আর সোজা এরিকের কফিনের কাছে যায়। আর ওই কফিনের ভেতরে সাইডের দিকের কাপড়টা ধরে সে টান দেয়। সাথে সাথে ওখান থেকে দুটো বোমা বেরিয়ে আসে আর ওখানেই রাখা ছিল এই বোমা দুটোর রিমোট। কার্সন এবার ওই বোমা দুটোর মধ্যে ডিটোনেটর সেট করে দেয় আর সে এবার প্লেনের একদম সামনের অংশে চলে আসে, যেখানে অনেক সফটওয়্যারের মেশিন ছিল। কার্সন এবার ঝুঁকে প্লেনের ঠিক সামনের অংশে সেই বোমা দুটো সেট করে দেয় আর তখনই দেখা যায় একটা ছোট্ট মেয়ে সেখানে শুয়ে আছে। আর এই মেয়েটাই হলো জুলিয়া, যাকে এতক্ষণ ধরে তার মা এবং প্লেনের সবাই খুঁজছিল, সে এখানে রয়েছে। এর মানে কেলির মাথা খারাপ হয়নি, সে এত সময় ধরে ঠিক কথাই বলছিল। আর জুলিয়ার হারিয়ে যাওয়ার পেছনে হাত ছিল কার্সনের, কার্সনই জুলিয়াকে এখানে এনে রেখেছে। আবার দুটো বোমাও সে প্লেনের সামনে সেট করেছে, কিন্তু প্রশ্ন হলো কার্সনের আসল মতলব কি ছিল, আর এটা একটু পরেই জানা যাবে। এরপর কার্সন সোজা যায় ক্যাপ্টেনের কাছে আর বলে, ওই পাগল মেয়েটা কেলি আমাকে এই লেখাটা দিয়েছে। কেলি বলেছে যে এই প্লেনে কোথাও সে একটা বোমা সেট করে রেখেছে, এখনই এই অ্যাকাউন্টে 200 কোটি টাকা ট্রান্সফার করতে হবে, নইলে এই প্লেনে কেলির আরও একজন সাথী আছে যার কাছে ওই বোমার রিমোট আছে আর সে ওটা প্রেস করে দেবে। ক্যাপ্টেন পুরোপুরি ঘাবড়ে যায়। সে বলে, আমি একবার কেলির সাথে কথা বলতে চাই। কিন্তু কার্সন বলে, না, কেলি এখন কারোর সাথে কথা বলতে চায় না, তবে টাকা ট্রান্সফার হয়ে গেলে কাছাকাছি যে কোনো এয়ারপোর্টে তুমি ল্যান্ড করতে পারবে। সে সব ক্রু এবং প্যাসেঞ্জারদের ছেড়ে দেবে আর সে ওই এয়ারপোর্টে একটা প্রাইভেট জেট চায়।
আর এই বিষয়টা কোনো প্যাসেঞ্জারকে বুঝতে দিও না। এই জায়গায় এসে কার্সনের আসল মতলবটা বোঝা যায় যে সে কেলিকে সবার সামনে প্রথমে পাগল প্রমাণ করে, আর এরপর সে ক্যাপ্টেনের কাছে গিয়ে কেলির নাম করে প্লেন হাইজ্যাকের কথা বলে আর তার থেকে টাকাও দাবি করে। ক্যাপ্টেন এবার এয়ারলাইন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে। অন্যদিকে কার্সন এমন একটা ভাব করে যেন কিছুই হয়নি। সে এবার কেলিকে বলে, আমার সাথে ক্যাপ্টেনের কথা হয়েছে, প্লেনটায় এমার্জেন্সি ল্যান্ড করা হবে, আর সবাই প্লেন থেকে নেমে গেলে তুমি আর আমি দুজনে মিলে পুরো প্লেনটাকে সার্চ করব। কেলি এটা শুনে খুব আশ্বস্ত হয়, আর সে কার্সনের আসল মতলবটা টের পায় না। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন কার্সনকে ডাকে আর তাকে বলে যে কেলি সব টাকা ট্রান্সফার হয়ে গেছে, এবার আমরা নিয়ারেস্ট এয়ারপোর্টে ল্যান্ড করব। কিছুক্ষণের মধ্যেই সে বিশাল প্লেনটা ল্যান্ড করে আর সব যাত্রী ধীরে ধীরে নামতে শুরু করে। কার্সন কেলিকে বলে, তুমি চুপ করে বসে থাকো, কারণ বাকি প্যাসেঞ্জাররা জানে যে তোমাকে অ্যারেস্ট করা হবে। এরা সবাই চলে গেলে তবেই তুমি বাইরে আসবে। অন্যদিকে বাইরে দেখা যায় চারিদিকে পুলিশ এবং স্পেশাল ফোর্সের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এগুলোর কিছুই তখনও কেলি জানতো না। কিছুক্ষণের মধ্যেই সব প্যাসেঞ্জাররা প্লেন থেকে নেমে যায়, আর এবার ক্যাপ্টেন আর কো ক্যাপ্টেনও নামতে যায়। তখন কেলি দৌড়ে যায় ক্যাপ্টেনের দিকে, যেটা কার্সন মোটেই চাইছিল না, কারণ একবার যদি তারা নিজেদের মধ্যে এই ব্যাপারে কথা বলে তাহলে হয় ক্যাপ্টেন নয়তো কেলি তার পুরো প্ল্যানটা বুঝে যাবে। কেলি এবার ক্যাপ্টেনকে বলে, প্লিজ এই প্লেন থেকে যেন কোনো জিনিসপত্র নামানো না হয়, কারণ আমি সবকিছু সার্চ করে দেখতে চাই, আর যখন আমি আমার মেয়েকে খুঁজে পাবো তখন আপনি আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন, কারণ আপনি আমার মেয়েকে খুঁজতে হেল্প করেননি। এটা শুনে ক্যাপ্টেন খুব রেগে যায়। সে বলে, দেখো আমরা অলরেডি তোমার সব টাকা ট্রান্সফার করে দিয়েছি, আর বাইরে প্রাইভেট জেটও দাঁড়িয়ে আছে, তাই বাচ্চা হারিয়ে যাওয়ার এই নাটকটা আর দরকার নেই। তখন কেলি বলে, মানে কি কি বলছেন আপনি, কিসের টাকা? কার্সন তখন বুঝতে পারে যে এখানে আর বেশি সময় এদের দুজনের মধ্যে কথা হলে তার পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে। এবার সে বলে, আমি যাচ্ছি এজেন্টদের সাথে কথা বলতে। কার্সন আস্তে আস্তে প্লেন থেকে নিচে নামতে শুরু করে। কেলি বুঝতে পারে যে কিছু তো একটা গড়বড় আছে। সে দৌড়ে আসে প্লেনের গেটে আর দেখতে পায় বাইরে বিশাল বড় একটা পুলিশ ফোর্স আছে। প্লেন হাইজ্যাকের সময় ঠিক যেমন সিচুয়েশন হয়, আর তখনই কেলি দেখে যে কার্সন তার পকেটে হাত ঢোকাচ্ছে। এই মুহূর্তের মধ্যেই কেলি সবটা বুঝে যায় যে কার্সন তার নামে মিথ্যা হাইজ্যাকের অ্যালিগেশন এনেছে, আর সে এটাও বুঝতে পারে যে কার্সন যদি একবার এই প্লেন থেকে দূরে চলে যায় তো সে সাথে সাথে বোমার ট্রিগার প্রেস করে দেবে। কেলি এবার নিজে একদম হাইজ্যাকারদের মতো বিহেভ করে। সে চিৎকার করে কার্সনকে বলে, কার্সন তুমি তখনই যাবে যখন আমি তোমাকে যেতে বলবো। কার্সন আবার ফিরে আসে আর সেও বুঝতে পারে যে কেলি তার প্ল্যানটা ধরে ফেলেছে। কেলি বলে, আমার মেয়ে কোথায় আছে? কার্সন বলে, চলো সেটা নিয়ে দুজনে ডিসকাস করব, তবে তার আগে সব ক্রুদের এখান থেকে যেতে বলো, নইলে বোমার ট্রিগার আমি প্রেস করে দেবো, আর এতে সবার আগে তোমার মেয়েই মারা যাবে। তখন কেলি বলে, আমি এখনই ক্যাপ্টেনের কাছে সব সত্যিটা বলে দেবো। কার্সন বলে, তাতে লাভ হবে কি? কারণ অলরেডি তারা ভাবছে যে তুমি বাচ্চা হারিয়ে যাওয়ার মিথ্যা নাটক করছো যাতে তুমি এই হাইজ্যাকটা করতে পারো, আর এখন উল্টে আমাকেই হাইজ্যাকার বানাবে। কেলি বুঝে যায় যে কার্সন তাকে ভালোভাবেই ফাঁসিয়ে দিয়েছে, তাই সে এবার প্লেনের ভেতরে যায় আর সব ক্রুদেরকে যেতে বলে। কেলি এবার কার্সনকে বলে, তুমি তোমার বন্দুক ক্যাপ্টেনকে দিয়ে দাও। আর যেহেতু কেলি ক্যাপ্টেনের সামনে একজন হাইজ্যাকার, তাই কেলির কথা কার্সনকে শুনতে হচ্ছিল। ক্যাপ্টেন চলে যেতেই কার্সন গেট লক করে দেয়, আর ঠিক সেই মুহূর্তে কেলি একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কার্সনের মাথায় সজোরে আঘাত করে। কার্সন মাটিতে ছিটকে পড়ে যায়। কেলি এই ফাঁকে কার্সনের পকেট থেকে বোমার রিমোটটা নিয়ে নেয় আর কার্সনের হাত হ্যান্ডকাফ দিয়ে গেটের সাথে লক করে দেয়। এর মধ্যে কেলি দেখে পেছন থেকে স্টেফনি আসছে আর তার হাতে একটা বড় রড। কেলি বুঝে যায় এই এয়ার হোস্টেসটাও কার্সনের সাথেই আছে। এদিকে এরই মধ্যে কার্সন নিজের পায়ের কাছে লোকানো একটা বন্দুক বের করে। কার্সন বন্দুক বের করার সাথে সাথেই কেলি সেটা দেখতে পায়, আর কার্সনের গুলি করার আগেই সে ঝাঁপ দিয়ে সাইডে সরে যায় আর দৌড়াতে শুরু করে। কার্সন এবার হ্যান্ডকাফে গুলি করে সেটাকে ভেঙে ফেলে আর স্টেফনিকে বলে ওখানেই থাকতে, যাতে কেলি পালাতে না পারে। এদিকে কেলি দৌড়ে সোজা এগিয়ে যায় বিজনেস ক্লাসের দিকে আর পেছন থেকে কার্সন গুলি করতে থাকে। কেলি এবার পাইলটের কেবিনে ঢুকে পড়ে আর গেট লক করে দেয়। পাইলট কেবিনের গেট ভীষণই মজবুত হয়, তাই কার্সনের গুলি তার কিছুই করতে পারে না। কিন্তু কেলি এই জায়গায় আটকে থাকলে তো হবে না, তার যত তাড়াতাড়ি সম্ভব তাকে জুলিয়ার কাছে যেতে হবে। এদিকে বাইরে কার্সন বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। তখন কেলি একটা বুদ্ধি বের করে। সে পাইলট কেবিনের উপরের ছাদটা ওপেন করে আর একটা বই নিয়ে ভেতরের দিকে ছুঁড়ে মারে। এতে একটা জোরে শব্দ হয়। কার্সন ভাবে কেলি হয়তো উপরের ছাদ থেকে গিয়ে টয়লেট থেকে বের হবে। সে এবার টয়লেটের দিকে দৌড়াতে শুরু করে, আর এই ফাঁকে কেলি পাইলট কেবিন থেকে বেরিয়ে আসে আর জুলিয়াকে খুঁজতে যায়। তখন তার সামনে আবার চলে আসে স্টেফনি। আসলে স্টেফনি চেক ইন লিস্ট থেকে জুলিয়ার নাম সরিয়ে দিয়েছিল আর এই কাজটায় সেও সমান দোষী ছিল, কিন্তু স্টেফনি নিজেও ভয় পেয়েছিল। আর এই সুযোগে কেলি তার মুখে একটা জোরে ঘুষি মারে, স্টেফনি ছিটকে পড়ে যায়। কেলি এবার সেই সিক্রেট লিফটে করে প্লেনের একদম সামনের অংশে চলে আসে, যেখানে কার্সন জুলিয়াকে রেখে দিয়েছিল। কিন্তু কেলি দেখে জুলিয়া তার ডাকে সাড়া দিচ্ছে না, মানে জুলিয়ার উপরে হয়তো কোনো স্ট্রং ড্রাগস অ্যাপ্লাই করা হয়েছে। অন্যদিকে কার্সন ছাদের উপরে দেখে যে একটা বই। সে বুঝতে পারে যে কেলি তাকে বোকা বানিয়েছে। সে এবার জুলিয়ার দিকে যেতে শুরু করে আর তখন সে দেখতে পায় প্লেনের গেট খোলা আর বাইরে দেখা যায় স্টেফনি পালাচ্ছে। কার্সন এবার নিচে আসে, কিন্তু তার অবস্থা বেশ খারাপ ছিল। এরই মধ্যে কেলি ওখান থেকে জুলিয়াকে বের করে নেয়, আর ঠিক তখনই
সেখানে কার্সন চলে আসে। তার প্ল্যানটা ছিল এমন যে সে নিজেও প্লেন থেকে নেমে যাবে আর এরপর বাইরে থেকে রিমোট দিয়ে জুলিয়া আর কেলিকে সহ পুরো প্লেনটা ব্লাস্ট করে দেবে। যেহেতু কার্সন অলরেডি ক্যাপ্টেনকে বলেছে যে কেলির আরও একজন সাথী প্যাসেঞ্জারদের মধ্যে আছে, তাই কার্সনের উপর কারো সন্দেহ যাবে না। আর এমনিতেও সে হলো ফ্লাইট মার্শাল। এদিকে কার্সনকে দেখে কেলি জুলিয়াকে নিয়ে একটা মেশিনের পিছনে লুকিয়ে পড়ে। কার্সন ল্যাংড়াতে ল্যাংড়াতে ঠিক সেই জায়গায় যায় যেখানে জুলিয়া শুয়েছিল, কিন্তু সে দেখে জুলিয়া ওখানে নেই। এবার কেলি সেখান থেকে লুকিয়ে পড়ে আর তার মনে এটাও সন্দেহ হয় যে এরিক হয়তো ছাদ থেকে পড়ে যায়নি, কার্সনের লোকেরাই তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। সে বলে, তুমি কি তাহলে এরিককে মেরেছো? কার্সন বলে, হ্যাঁ, কারণ এরিককে না মারলে আমাদের এই প্ল্যানটা কাজে দিত না, কারণ এরিকের কফিনের মধ্যেই আমরা এই বোমাটা এনেছি আর তোমাকে সবার সামনে প্রথমে পাগল আর তারপর হাইজাকার বানিয়েছি। এরই ফাঁকে কেলি একটা চেম্বারের মধ্যে জুলিয়াকে ঢুকিয়ে দেয় আর নিজেও সেটার মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই কার্সন তাকে দেখতে পায় আর এই মুহূর্তে ওই বোমাটার রিমোট ছিল কেলির কাছে। কার্সন বলে, তুমি এই রিমোট প্রেস করবে না, কারণ তাহলে তুমি নিজেও মারা যাবে। কেলি বলে, না, আমি মরবো না, তুমি একাই মরবে। এই বলেই কেলি সেই চেম্বারের গেটটা লক করে দেয় আর সেই রিমোটের বাটন প্রেস করে দেয়। সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয় আর মুহূর্তের মধ্যেই কার্সন সহ ওই রুমের সব কিছু ছাই হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে ক্যাপ্টেন এবং পুলিশরাও এটা দেখতে পায়। তারা বলে যে টাকা পেয়েও শেষমেশ ওই মেয়েটা সেই বোমাটা ব্লাস্ট করলো। এদিকে কেলি যেহেতু নিজে ওই প্লেনটা ডিজাইন করেছিল, তাই সে জানতো যে এই চেম্বার লক করে দিলে ব্লাস্টের এফেক্ট বাকি জায়গায় যাবে না। এদিকে বাইরে সবাই তাকিয়ে ছিল প্লেনটার দিকে আর তখনই একজন এয়ার হোস্টেস দেখতে পায় কেলি হেঁটে আসছে আর তার কোলে কিছু একটা দেখা যাচ্ছে। তখন ক্যাপ্টেন বলে, এটা ওর মেয়ে জুলিয়া। এখানে সবাই হতবাক হয়ে যায় আর ক্যাপ্টেন সহ সবাই বুঝতে পারে যে কেলি এতক্ষণ ধরে তাদের সত্যি কথাই বলে আসছিল, কিন্তু তারাই কেলিকে বিশ্বাস করছিল না। এরপর দেখা যায় পুলিশ স্টেফনিকে অ্যারেস্ট করেছে কার্সনের সাথে ষড়যন্ত্র করার জন্য, আর পুলিশ বার্লিনে সেই হসপিটালের মর্গ অ্যাসিস্ট্যান্টকেও অ্যারেস্ট করেছে যে কিনা জুলিয়ার মৃত্যুর মিথ্যা খবর দিয়েছিল। এবার ক্যাপ্টেন নিজে আসে কেলির কাছে আর তাকে সরি বলে। বাকি প্যাসেঞ্জাররাও কেলির দিকে করুণ নজরে দেখছিল। কেলিও এই সিচুয়েশনটা বুঝতে পারে আর সেও সবাইকে ক্ষমা করে দেয় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এই প্লেনের কেউ কেন জুলিয়াকে দেখলো না? দেখুন, এটা নিয়ে কিন্তু মুভিতে ক্লিয়ার করে কিছু বলা হয়নি, তবে আমি কিছু জিনিস গেস করতে পেরেছি। যেমন, এই ফ্লাইটে প্রায় 425 জন প্যাসেঞ্জার ছিল আর এতগুলো প্যাসেঞ্জারের মধ্যে একটা বাচ্চা মেয়েকে নোটিশ করা সম্ভব নাই হতে পারে। অন্যদিকে কেলি আর জুলিয়া দুজনেরই মন খারাপ ছিল, তারা ফ্লাইটে উঠে কারোর সাথেই তেমন কথা বলছিল না আর তারা ঘুমিয়ে পড়েছিল, তাই কেউ তাদেরকে তেমনভাবে নোটিশই করেনি। আর লাস্ট যে লজিকটা হলো সেটা হলো হিউম্যান সাইকোলজি। প্লেনের এয়ার হোস্টেসরা যখন এটা বলে যে জুলিয়া প্লেনে ওঠেই নি, তখন যদি কেউ জুলিয়াকে দেখে থাকতো, যাদের একটু মনে করার চেষ্টা করলেই হয়তো মনে পড়তো জুলিয়ার কথা, তাদের মাইন্ডও কিন্তু জুলিয়াকে সে সময় খুঁজতে চায় না বা মনে করার চেষ্টা করে না, কারণ হিউম্যান মাইন্ড লজিকে কাজ করে। একদিকে কেলি, যে কিনা হাজবেন্ডের মৃত্যুর পর ডিপ্রেশনে ছিল, তার উপর লিস্টে জুলিয়ার নাম নেই, এই কারণে হয়তো যদিও বা কেউ জুলিয়াকে দেখেছিল, তারা ওই বিষয়টাকে মনে মনে ভুল ভাবে। আর সবশেষে যখন মর্গ থেকে এটা বলা হয়েছে যে জুলিয়াও সেদিন ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল, তখন সবাই কনফার্ম হয়ে যায় যে কেলি মিথ্যে কথা বলছে। আচ্ছা, আপনার কাছে এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এই মুভিটাকে আপনি 10-এর মধ্যে কত রেটিং দেবেন সেটাও জানান। আর এইরকম মুভিকে আপনি আরও দেখতে চান জানান আমাকে কমেন্ট বক্সে। আর খুব তাড়াতাড়ি আমরা একটা মিটআপ প্ল্যান করছি, তার ডিটেলস আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ঝটপট যান, জয়েন হয়ে যান আর অবশ্যই মিটআপে আসুন, দেখা হবে, আড্ডা হবে। তো আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।